কচুয়ায় ফুটবল প্রতীকে ভোট চেয়ে তাসলিমা আক্তারের প্রচারণা ও গণসংযোগ। চাঁদপুর জেলা পরিষদের 2 নং ওয়ার্ডের সুরক্ষিত মহিলা সদস্য প্রার্থী তাসলিমা আক্তার আখি ফুটবল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও ব্যাপক প্রচার প্রচারণা করেছেন। উপজেলার 8 নং কলাকান্দা ইউনিয়ন পরিষদ, 5 নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন ও 2 নং পাথর ইউনিয়ন কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে ভোট চেয়ে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করেন তিনি। এ সময় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নূরে ই আলম রিহাত, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, আলী আক্কাস মোল্লা, ইউপি সদস্য কাউসার প্রধান সবুজ ফার্সি, শাহ আলম, হান্নান মিয়া, আলাউদ্দিন, গোলাম খাজা, সুমন তালুকদার, চিনি মিয়া, মামুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।